বিজেপি সরকারের চরিত্রটা একটু ভিন্ন কেয়ারটেকার গভর্নমেন্টের চাইতে। একটি বিপ্লবের পরে এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা, সেই ছাত্ররা এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। জনগণের দাবি, ছাত্র গণ অভ্যুত্থানের দাবি ছিল সংস্কার, অর্থাৎ ফ্যাসিবাদ আমলিক গত 15-16 বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। বিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি আমাদের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। যে আমাদের প্রায় 700 নেতাকর্মী তারা গুম হয়েছেন, কয়েক হাজার প্রাণ দিয়েছেন এবং প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে এই ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণ প্রজন্মের নেতা যার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছেই, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে সেই জঞ্জালগুলোকে সরিয়ে প্রায় সব ক্ষেত্রেই, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় এই জঞ্জালগুলো সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার ভিত্তি প্রস্তুত করবার জন্যই আকাঙ্ক্ষা রয়েছে। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনুস। তিনি শুধু দেশে নয়, সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা, সেই সঙ্গে আপনার নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষের একটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আছে, একটু অসহিষ্ণু, সহনশীলতার অভাব আছে, সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়, একটা ধ্বংসক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে আপনার বের করে নিয়ে আসা। গত কাল যে 3 জন নতুন করে শপথ নিয়েছেন সেই সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি শুধু এইটুকু বলতে চাই ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে এই আপনারা সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যেন মানুষ ফিল করে যে সরকার কাজ করছে। তৃতীয়ত হচ্ছে যে এমন কিছু করা সঠিক হবে না যেটাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়, এই বিষয়গুলোর দিকে আমি লক্ষ্য রাখবো।